প্রজাতন্ত্র দিবসের আর মাত্র পাঁচ দিন, তার আগে নাশকতা আটকাতে হরিশ্চন্দ্রপুর বাংলা বিহার সীমান্ত জুড়ে শুরু হয়েছে নাকা চেকিং। আর এই নাকা চেকিং করতে গিয়ে বৃহস্পতিবার গভীর রাত্রে আন্তরাজ্য গাঁজা পাচারকারীকে নিজেদের হেফাজতে নিল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল গভীর রাতে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ মশালতা গ্রাম পঞ্চায়েতের করকরিয়া তালগাছি এলাকা থেকে গাঁজা পাচারকারী গ্রেপ্তার করেছে। ওই পাচারকারীর নাম সাদ্দাম হোসেন, বয়স ২৭, বাড়ি হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লক এলাকার মশালতা গ্রাম পঞ্চায়েত এলাকায়। ওই পাচারকারীর কাছ থেকে ১১ কেজি উদ্ধার হয়েছে গাঁজা। পুলিশ সূত্রে জানা যায়, হরিশ্চন্দ্রপুর সোনাকুল এলাকায় গতকাল গভীর রাতে নাকা চেকিং করার সময় বাইকে করে ওই পাচারকারীদের সঙ্গীকে নিয়ে ওই এলাকা দিয়ে যাচ্ছিল। তল্লাশিতে তার কাছ থেকে ১১ কেজি পরিমাণ গাঁজা উদ্ধার হয়। তার সঙ্গে থাকা ওই সঙ্গী পলাতক, বাইকটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। শুক্রবার তাকে মালদা জেলা আদালতে পেশ করবে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। আরও জানা গিয়েছে, পলাতক ওই সঙ্গী কালিয়াচকের বাসিন্দা। শুক্রবার ওই পাচারকারীকে আদালতে তোলা হবে এবং পুলিশ রিমান্ডের জন্য ৫ দিনের আবেদন জানানো হবে। ধন্যবাদ।